হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ কনসেপ্টের সিনেমা এক্সপ্লেন করতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে অক্সিজেন। আর এই সিনেমাটি মুক্তি পেয়েছে গত 2021 সালে। আর খুবই লেটেস্ট এই সিনেমাটির কাহিনী এমনভাবে তৈরি করা হয়েছে পুরোটা আপনার মাথার উপর দিয়ে যাবে। তো যাই হোক, সিনেমা শুরু হয় একটা সাদা ইঁদুরকে দেখে, যেটা একটা পাজলের ভিতর আটকা পড়েছে আর সেটির চেষ্টা করছে সেখান থেকে কিভাবে বের হওয়া যায়। আর দৃশ্যটা এখানেই পরিবর্তন হয়। আর এরপর আমরা একটা চেম্বারে একটা মেয়েকে দেখি, যার পুরো শরীরে অনেকগুলো ডিভাইস লাগানো ছিল। আর সে চোখ খোলার পরে অনেক অবাক হয়ে যায়। আর তারপর সে তার শরীর থেকে ওই ডিভাইসটা খুলে ছুঁড়ে ফেলে দিতে থাকে। আর তখন সে যে চেম্বারটা আটকা ছিল সেই চেম্বারটি কথা বলা শুরু করে। মানে সে যে চেম্বারটিতে রয়েছে এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চেম্বার। তো সেটি বলে এই চেম্বারে শুধুমাত্র 35% অক্সিজেন বেঁচে রয়েছে। তো যে মেয়েটি ওই চেম্বারে ছিল ওই মেয়েটি তখন মনে করে সে হয়তো কোনো হসপিটালে রয়েছে, আর হয়তো হসপিটালের অক্সিজেন লেভেল কম হয়ে গিয়েছে, মানে ওকে হয়তো কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে। তো তখন অনেক ঘাবড়ে যায় এবং বলে, আমি কোথায় এসেছি আর আমার কি হয়েছে? আর মেয়েটি তখন চিৎকার করতে থাকে। আর তখন ওই চেম্বারের কাছে, মানে সিস্টেমের কাছে জিজ্ঞেস করে, এখানে আমি কিভাবে এসেছি, তুমি কি আমার নাম বলতে পারো? তখন সিস্টেম ওর একটা অদ্ভুত নাম বলে, মানে ধরুন কোড নাম্বার L9 বা L7 এরকম। তো নিজেও কনফিউজড হয়ে যায়, এটা তো আমার নাম হতে পারে না। আর এখানে মেয়েটির কোনো স্মৃতি ছিল না, মানে ও কে, দেখতে কেমন, এরকম কোনো স্মৃতি ছিল না। তো এরপর মেয়েটি ওই চেম্বারকে বলে বা সিস্টেমকে বলে, তুমি কি আমাকে দেখাতে পারবে আমি দেখতে কেমন? তখন সিস্টেমটি আয়নার মতো ওর রিফ্লেকশন দেখায়। আর তখন মেয়েটির কিছু স্মৃতি আসতে থাকে, আর সে তার স্মৃতিতে একটা ইঁদুর দেখে। আর অনেক ঘাবড়ে যায় এবং সে বুঝতে পারে না সে কি হসপিটালে রয়েছে নাকি তাকে অন্য কোনো জায়গায় বন্দী করে রাখা হয়েছে এক্সপেরিমেন্টের জন্য। আর তারপর সে আবার সিস্টেমকে জিজ্ঞেস করে যে, আমাকে একটু বিস্তারিত বলো। কিন্তু সিস্টেম বলে, আমি তোমাকে এর বেশি কিছু তথ্য দিতে পারবো না। তখন মেয়েটি বলে, আমাকে প্লিজ বাইরে বের করে দাও। তখন সিস্টেম বলে, তুমি তোমার কোডটি আমাকে বলো, তারপর আমি দরজা খুলে দেবো। কিন্তু মেয়েটি তো আর জানে না যে কোড কি, মানে চেম্বার থেকে বের হওয়ার কোডটা কি। তো তখন ওর মাথায় একটা আইডিয়া আসে, ও ভাবে এই সিস্টেমকে আমি যা বলি সিস্টেমটা তাই করছে, তাহলে আমি সিস্টেমকে দিয়ে পুলিশকে কল করাই। তো এরপর সিস্টেমকে সে বলে, তুমি পুলিশকে কল করো। তো সিস্টেম পুলিশকে কল লাগায় আর কথা বলতে শুরু করে যে, আমি কোথায় বন্দী রয়েছি এবং আমি বুঝতে পারছি না এটা কি কোনো হসপিটাল নাকি কোনো অদ্ভুত জায়গায় আমার উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে। আর তখন পুলিশ জিজ্ঞেস করে, আপনার চেম্বারের মডেল নম্বর কত? আর তারপর সে পুলিশকে চেম্বারের মডেল নম্বর বলে, কিন্তু পুলিশ এসব কিছুই বুঝতে পারে না। এরপর ওই মেয়েটি পুলিশকে বলে, আপনি প্লিজ আমার কলটা ট্রেস করে এটার লোকেশন কোথায় রয়েছে এটা বের করুন। আর তখনই কলটা কেটে যায়। আর এরপর মেয়েটি আবার সিস্টেমকে বলে, তুমি দয়া করে দেখো তো আমার DNA কার সাথে ম্যাচ করে। মানে ওর DNA ম্যাচ করিয়ে ওর নিজের পরিচয়টা পেতে যাচ্ছে, হ্যাঁ তোমার সাথে একটা DNA মেলে। আর তারপর সেই মেয়েটিকে দেখানো হয়, আর আমরা দেখি ওই মেয়েটি কিন্তু সেই ছিল। আর ওই মেয়েটির নাম হচ্ছে এলিজাবেথ, তার মানে এই মেয়েটির নামও এলিজাবেথ। তোর সাথে কি হয়েছে, কেন ওই চেম্বারে বন্দী রয়েছে, মানে পুরো বিষয়টি নিয়ে আমরা যখন ধোঁয়াশার মধ্যে রয়েছি, তখন পুলিশ আবারও কল করে এবং ওকে জিজ্ঞেস করে, তুমি কোন চেম্বারে বন্ধ রয়েছো এবং সেখানে কি কোনো অক্সিজেন রয়েছে? মানে আমরা বুঝতে পারি পুলিশ হয়তো ওর ব্যাপারে খোঁজ নিয়েছে। আর যখনই পুলিশ অক্সিজেন লেভেলের কথা জিজ্ঞেস করে, তখন চেম্বারের সিস্টেম অটোমেটিক্যালি বলে, এখানে অক্সিজেন লেভেল রয়েছে 31%, যেটা বাকি 1 ঘন্টার চেয়ে আর কিছু বেশি সময় থাকতে পারে। কিন্তু এলিজাবেথ যদি এভাবে ভয় পেতে থাকে বা প্যানিক হতে থাকে, এই অক্সিজেন 1 ঘন্টাও থাকতে পারবে না, মানে ভয় পেলে তো শ্বাস প্রশ্বাস বেশি হয়। তো এরপর পুলিশ এলিজাবেথকে বলে, তুমি খোঁজ নাও এই চেম্বারের মালিককে, হতে পারে এই চেম্বারের মধ্যে তার নাম লেখা রয়েছে। কিন্তু এই চেম্বারের মধ্যে কোথাও মালিকের নাম লেখা ছিল না। আর আমরা মোটামুটি শক হয়ে যাই, চেম্বারের আবার মালিক থাকবে কিভাবে, আর পুলিশই কেন জিজ্ঞেস করছে, তার মানে পুলিশ হয়তো এসব ব্যাপারে অবগত। তো এরপর সিস্টেম এলিজাবেথকে বলে, দেখো তোমার কাছে এমনিতেই সময় অনেক কম রয়েছে, আর এটার ভিতর অক্সিজেন যদি শেষ হয়ে যায় তুমি এমনিতেই মরে যাবে। তোমার কাছে এখন 2 অপশন, একটা হচ্ছে তোমাকে অজ্ঞান করে ফেলা হবে যাতে যে অক্সিজেন আছে আরো অনেকদিন তুমি বেঁচে থাকতে পারো, আরেকটা হচ্ছে তোমাকে আমি এখন মেরে ফেলবো। তো এলিজাবেথ বলে, প্লিজ আমাকে মেরো না। আর তারপর সে আরো কিছু ইনফরমেশন খোঁজ করতে থাকে। আর তারপর সে জানতে পারে সে একজন ডক্টর, আর সে একটা এক্সপেরিমেন্ট করছিল আর ওই চেম্বারে সে বন্দী রয়েছে। আর সেটাও জানতে পারে যে এই চেম্বারে সে নিজেকে নিজে বন্দী করেছিল। তো আরো কিছু তথ্য নেওয়ার জন্য এলিজাবেথ যখন সিস্টেমকে বলে, আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বের করো, মানে ফেসবুক বা ইনস্টাগ্রাম যেটা আছে, তো সেখানে সে কিছু ছবি পায় আর তার সাথে তার হাজবেন্ড দাঁড়িয়েছিল। তো সে তার সিস্টেমকে বলে, আমার হাজবেন্ডের নাম্বারের সাথে কল কানেক্ট করো। তো সিস্টেম এমনটাই করে, কিন্তু কলটা যখন কানেক্ট হয় তখন একটা মেয়ে ফোনটি ধরে। আর তখন এলিজাবেথ ওই মহিলাটিকে বলে বা মেয়েটিকে বলে, আমার হাজবেন্ডের সাথে কথা বলিয়ে দাও। কিন্তু কণ্ঠ শুনে মনে হয় মহিলাটি একটু বৃদ্ধ এবং সে রেগে যায় এবং সে এলিজাবেথকে বলে, তুমি ভবিষ্যতে আর এখানে কল করবে না। তো তখন এলিজাবেথ অনেক রেগে যায়, আর তখন সে সময় নষ্ট করার বদলে চেম্বার খোলার চেষ্টা করে, কিন্তু সেটা কোনোভাবেই খুলে না। সে নখ দিয়ে খামচি মারে, হয়তো খুলে যাবে কিন্তু তাতেও লাভ হয় না। আর তখন সে চেম্বারে একটা ইঁদুর দেখতে পায়, এতে সে খুবই ভয় পেয়ে যায়। আর তখন সে নিজেকে বলে, এটা ভয় পাওয়ার সময় নয়, আমি জানি এটা আমার কল্পনা, কারণ আমি এখন ভয়ের মধ্যে আছি তাই এমন দেখছি, আর সত্যি সত্যি এখানে কোনো ইঁদুর ছিল না। এরপর সে ইঞ্জেকশন হাতে নেয় আর তারপর চেম্বার খোলার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। আর তখন ওর কাছে আবারও পুলিশের কল আসে, আর তখন পুলিশ এলিজাবেথকে বলে, তোমার সাথে কি তোমার মা থাকতো? এলিজাবেথ বলে, না আমি আমার হাজবেন্ডের সাথে থাকতাম আর আমি তাকে কল করেছিলাম, কিন্তু সে আমার কল ধরছে না, তার বদলে অন্য কোনো মহিলা কথা বলছে। তখন পুলিশের লোক বলে, তুমি ভুল ভাবছো। আর তখন ওর সামনে সিস্টেম আরেকটা ছবি দেখায়, যেখানে আমরা দেখি ওই ছবিতে অ্যাকচুয়ালি ওর হাজবেন্ড ছিলই না, তার
কারণ এর আগেও ভুল দেখেছে চোখে। তো এরপর পুলিশম্যান এলিজাবেথকে তার মায়ের নাম বলে, কিন্তু এলিজাবেথ বলে এটা আমার মায়ের নাম নয়। আর তখন সে শুনতে পায় পুলিশম্যান অন্য কারোর সাথে কথা বলছে এবং পুলিশকে কেউ জোর করছে যাতে এলিজাবেথকে পুলিশ ভুল তথ্য দেয়। আর তখনই কলটি কেটে যায়, কিন্তু এলিজাবেথ তখন আবার সিস্টেমকে বলে প্লিজ পুলিশের সাথে কলটা আমার আবার কানেক্ট করে দাও, আমি শুনতে চাই ও কার সাথে কথা বলছে এবং কি নিয়ে কথা বলছে। তো এরপর যখন এলিজাবেথের কলটা আবার পুলিশের সাথে কানেক্টেড করিয়ে দেওয়া হয় তখন সে বুঝতে পারে সত্যি পুলিশকে কেউ ফোর্স করছে যাতে এলিজাবেথকে ভুল তথ্য দেওয়া হয়। তো হতে পারে সেই হয়তো এলিজাবেথকে এখানে বন্দী করে রেখেছে। তো এরপর এলিজাবেথের আবার স্মৃতি বা ভিশন আসতে থাকে, সে তার হাজবেন্ডকে দেখতে পায় এবং আমরা জানি না এটা কি কল্পনা ছিল নাকি বাস্তব ছিল, তবে সেখানে আমরা দেখি তার হাজবেন্ড অনেক অসুস্থ এবং এলিজাবেথ অনেক চিন্তিত। আর তখনই এলিজাবেথের কাছে সিস্টেমে আরেকটা কল আসে, সেটা হচ্ছে সেই মহিলাটি কল করেছে যার সাথে এলিজাবেথ একটু আগে তার হাজবেন্ডের নাম্বারে কল দিয়ে কথা বলেছিল, বা যে মহিলাটি এলিজাবেথের হাজবেন্ডের নাম্বারে কল করতে মানা করেছিল। তো সে এলিজাবেথকে বলে তোমার হাজবেন্ড অনেক আগেই মারা গিয়েছে। তখন এলিজাবেথ বলে তুমি আমাকে মিথ্যা বলছো। তখন মহিলাটি বলে আমি সত্য বলছি, আর আমি তোমার ওই চেম্বার সম্পর্কেও জানি এবং ওটার খোলার জন্য যে কোডটা দরকার সেটাও আমি জানি। তখন এলিজাবেথ বলে প্লিজ সেই কোডটা আমাকে বলো। তখন মহিলাটি বলে এই কোডটা তুমি রাখো, এটা তোমার কাজে লাগবে। তো এলিজাবেথ তখনই কোডটা বলতে যায় বা অ্যাপ্লাই করতে যায়, কিন্তু মহিলাটি ওকে থামায় এবং বলে থামো থামো, এই কোডটা এখন অ্যাপ্লাই করো না, তাহলে তোমার জীবন বিপদে পড়বে। তখন এলিজাবেথ তাকে বলে আমি তোমাকে কেন বিশ্বাস করব। মহিলাটি বলে তুমি বর্তমানে আকাশের স্পেসে আছো আর পৃথিবী থেকে অনেক দূরে এবং তোমাকে একটা বিশেষ কারণে এই চেম্বারে করে স্পেসে পাঠানো হয়েছে এবং স্পেসে পাঠানোর পরে তোমাকে হাইবারনেশন মোডে রাখা হয়েছে। হাইবারনেশন মোড বলতে পারেন আপনি এরকম কম্পিউটার যেমন আমরা স্লিপ দিয়ে রাখি যার ফলে ওটা পুরোপুরি বন্ধ হয় না, মানে প্রাণ থাকে কিন্তু কোনো কাজ করে না। এবং এর সাথে ওই মহিলাটি এটাও বলে তুমি জানোই না কত বছর ধরে তুমি এভাবে ঘুমিয়ে রয়েছো, আর তোমাকে ওই হাইবারনেশন মোডে এজন্যই রাখা হয়েছে যার ফলে ওই চেম্বারে যতটুকু অক্সিজেন আছে ততটুকু অক্সিজেন দিয়ে তুমি স্পেসের অনেক দূর পথ পাড়ি দিতে পারো, কিন্তু এখন যেহেতু তুমি জেগে গিয়েছো আর অক্সিজেন অনেক বেশি ব্যবহার করছো এজন্য তোমার অক্সিজেন লেভেল কম হয়ে যাচ্ছে। আর তুমি যদি এখন এই চেম্বার খুলো তাহলে স্পেসে তুমি গুম হয়ে যাবে, কারণ সেখানকার গ্র্যাভিটি একদম জিরো এবং অক্সিজেনও নেই এবং তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তবে তুমি যদি চাও তোমাকে আমি আবার হাইবারনেশন মোডে দিতে পারি, তবে এরপর তুমি আবার কয়েক বছর পর ঘুম থেকে যখন উঠবে তখন তোমার কিছুই মনে থাকবে না যে তুমি কোথায় আছো কে ছিলে। আর তখন এলিজাবেথ মহিলাটিকে বলে আমাকে কোন মিশনে পাঠানো হয়েছে। তখন মহিলাটি বলে পুরো দুনিয়া অক্সিজেন এবং ভাইরাসের কারণে ধ্বংস হয়ে যাচ্ছিল এবং এটা 5 বছর আগের কথা, আর তখন আমি তোমাকে চুজ করি কারণ তুমি অনেক স্ট্রং ছিলে যাতে স্পেসে গিয়ে কোনো সুইটেবল জায়গা খুঁজতে পারো মানুষের জন্য, কারণ দুনিয়া এখন আর মানুষ থাকার উপযোগী নেই। তো এরপর এলিজাবেথ তাকে জিজ্ঞেস করে এটা তো ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু পুলিশ অফিসার কেন আমাকে মিথ্যা বললো, এবং আমি জানি পুলিশ অফিসার আমাকে যেগুলো বলেছে সেগুলো পুলিশকে কেউ বলতে বাধ্য করেছে। আর তখন মহিলাটি বলে তুমি একদম ঠিক ধরেছো, দেখো এখানকার সবাই জানে তোমাকে বাঁচানোর কোনো উপায় নেই কারণ তুমি রয়েছে স্পেসে, সেখানের অক্সিজেন দ্রুত শেষ হয়ে যাবে আর তুমি মারা যাবে, এখান থেকে পুলিশও তোমাকে কোনো হেল্প করতে পারবে না বা পৃথিবীর কেউ তোমাকে কোনো হেল্প করতে পারবে না, তুমি আর কিছুটা সময় বেঁচে থাকতে পারবে। তো এখানে এলিজাবেথ অনেক উদাস হয়ে যায় আর মহিলাটি বলে তুমি যদি সত্যি চাও যে কোনো অলৌকিক ঘটনা ঘটে যাক তাহলে তুমি এখনই হাইবারনেশন মোডে চলে যাও, তাহলে তুমি আরো কয়েক বছর জীবিত থাকতে পারবে, তা না হলে তোমার অক্সিজেন কিন্তু শেষ হয়ে যাবে এবং তুমি মারা যাবে, তো এজন্য আমি যেভাবে বলি তুমি তেমন করো। তো এরপর এলিজাবেথ বলে ওকে আমাকে বলো কিভাবে হাইবারনেশন মোডে যেতে হবে। তো এলিজাবেথকে যখন ওই মহিলাটি কথা বলতে যাবে তখনই তার বাড়িতে কেউ আসে এবং তাকে ধরে নিয়ে যায়। তবে যাওয়ার আগে সে এলিজাবেথকে বলে অক্সিজেন লেভেল 2 হয়ে যাওয়ার আগেই কিন্তু তুমি হাইবারনেশন মোডে চলে যাবে, মনে রাখবে অক্সিজেন লেভেল যদি 2%-এর কমে নেমে যায় তাহলে কিন্তু আর হাইবারনেশন মোডে যেতে পারবে না এবং তুমি মারা যাবে। তো এখন এলিজাবেথ সবকিছু মনে করার চেষ্টা করে, এটা কিভাবে হলো, সে এখানে কিভাবে আসলো, সে পৃথিবীতে আবার কিভাবে ফেরত যাবে, কিন্তু তার কিছুই মনে পড়ে না। আর সে চেম্বার খোলার চেষ্টা করে আর তার উদ্দেশ্য ছিল চেম্বারে বিদ্যুৎ আছে ওই বিদ্যুতের যাতে একটা শক খায়। তো বিদ্যুতের শক খাওয়ার পর তার মেমোরি ফিরে আসে এবং তার আরো কিছু স্মৃতি আসে এবং সেখানে আমরা দেখি সে তার হাজবেন্ডের সাথে বসে রয়েছে এবং তার হাজবেন্ড সত্যি মারা গিয়েছে এবং দুনিয়াতে খুবই ডেঞ্জারাস একটা ভাইরাস ছড়িয়ে পড়েছিল এবং ওটাই তার হাজবেন্ডের মৃত্যুর কারণ এবং পুরো দুনিয়ার প্রায় 90% মানুষ ওই ভাইরাস মেরে দিয়েছে। কিন্তু এলিজাবেথের হাজবেন্ড মারা যাওয়ার আগে এলিজাবেথকে বলে তুমি চিন্তা করো না আমরা আবার একসাথে হব। তো এটা ভেবে এলিজাবেথ ইমোশনাল হয়ে যায় আর তখন এলিজাবেথ বলে আমি তো মারাই যাব, তাহলে আমার মায়ের সাথে শেষবারের মতো কথা বলি। তো এরপর সে সিস্টেমকে বলে প্লিজ আমার মাকে কল করো, আর এরপর সে তার মায়ের সাথে মন ভরে কথা বলে। আর তারপর সে সিস্টেমকে জিজ্ঞেস করে আচ্ছা এই স্পেসে বা মহাকাশে কি শুধুমাত্র আমি একাই রয়েছি। তখন স্পেস সিস্টেম বলে শুধুমাত্র তুমি নাও, তুমি ছাড়াও আরো 10,000-এরও বেশি চেম্বার রয়েছে। আর তখন এলিজাবেথ বলে তাহলে আমি কেন ওদের দেখতে পাচ্ছি না। তখন সিস্টেম বলে তোমার এই চেম্বারের উপর একটা কাঁচের শিল্ড রয়েছে যার জন্য তুমি বাইরের কিছু দেখতে পারছো না। আর তখন এলিজাবেথ বাইরের দৃশ্য দেখতে চায় আর এর ফলে চেম্বারের জানালা বা শিল্ডটা খুলে দেওয়া হয়। আর তখন এলিজাবেথ ভয় পেয়ে যায় কারণ বাইরে একটা ডেড বডি ছিল, মানে হয়তো চেম্বারে থাকা কোনো একটা ব্যক্তির ঘুম ভেঙে গিয়েছিল, সে কোড বলে বাইরে বেরিয়ে এসেছে আর মহাকাশে তার দেহ ধ্বংস হয়ে গিয়েছে এবং আশেপাশে অনেক অনেক চেম্বার রয়েছে। তো এরপর তার ভীষণ আসে, তার হাজবেন্ডও এই চেম্বারগুলোর মধ্যে কোনো একটা চেম্বারে রয়েছে। আর সে সিস্টেমকে বলে আমার হাজবেন্ডের চেম্বারটা দেখাও তো প্লিজ। আর তখনই ওই সিস্টেম তার হাজবেন্ডের চেম্বার এবং চেহারা দেখায়। আর তখন এলিজাবেথ অনেক খুশি হয় এবং তার
বাঁচার আশা জন্ম নেয়। কিন্তু এলিজাবেথের তারপর আবার ভিশন আসতে থাকে বা স্মৃতি আসতে থাকে, এবং যেটা পুরোপুরি আসল ছিল, এবং সে দেখে সে অতীতে কিছু ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করছে এবং ইঁদুরগুলোকে একটা পাজলে রাখে, এবং যে ইঁদুরগুলো বেশি ইন্টেলিজেন্ট মানে দ্রুত এই পাজল পার করতে পারে, সেই ইঁদুরের জিন বা ডিএনএ দিয়ে তারা অন্য একটা ইঁদুর তৈরি করে মানে ক্লোন করে, এবং দেখা যায় সেই ইঁদুরগুলো সেম ভাবে পাজল পার করতে পারে, মানে মানুষ ইঁদুরের ক্লোন করেছে, মানে ধরুন আমার ডিএনএ থেকে আরেকটা আমাকে তৈরি করেছে যার ব্রেন আমার মতো সেম, মনে করুন ডাবল আমি। আর ওদিকে আমরা দেখি এলিজাবেথ মানে যে এক্সপেরিমেন্ট গুলো করেছিল সে একেবারে বুড়ি হয়ে গিয়েছে। আর এলিজাবেথ একটু আগে ওর হাজবেন্ডের নাম্বারে কল দিয়ে যে বুড়ি মহিলার সাথে কথা বলেছিল সেটা এলিজাবেথ নিজেই ছিল, আর বর্তমানে স্পেস চেম্বারে যে রয়েছে এটাও এলিজাবেথ। কিন্তু এই চেম্বারে এলিজাবেথ হচ্ছে ওই বিজ্ঞানী বুড়ি যে এলিজাবেথ রয়েছে তার ক্লোন, মানে যেভাবে ইঁদুরের ডিএনএ দিয়ে এক ইঁদুরের মেমোরি অন্য ইঁদুরে ক্লোন করে দেওয়া হয়েছিল, এভাবে ওই বিজ্ঞানী বুড়ি এলিজাবেথ তার নিজের একটা ক্লোন মহাকাশে রেখে দিয়েছে। এবং এই স্পেসে যে 10,000 বেশি মানুষ রয়েছে চেম্বারে তারা সবাই ক্লোন ছিল, মানে পৃথিবীর আসল মানুষের ক্লোন বডি ছিল এখানে। তো যাই হোক, তখন এলিজাবেথ দেখে তার অক্সিজেন পার্সেন্ট মাত্র 3% রয়েছে, আর তখন বুড়ি এলিজাবেথের কথা মনে পড়ে আর সিস্টেমকে তাড়াতাড়ি বলে আমার প্লিজ হাইবারনেশন মোড অন করে দাও। কিন্তু সিস্টেম বলে তুমি তোমার শরীর থেকে সকল ডিভাইস খুলে ফেলেছো, এটা আমার পক্ষে আর করা পসিবল নয়। তখন এলিজাবেথ তাড়াতাড়ি সব ডিভাইস নিজেই লাগাতে থাকে, কিন্তু ডিভাইস লাগাতে অনেক দেরি হয়ে যায় যার কারণে হাইবারনেশনে যাওয়ার জন্য যে 2% অক্সিজেন থাকা জরুরি সেটা 1%-এরও নিচে নেমে আসে। আর আপনাদের হয়তো মনে হতে পারে যে অক্সিজেনের পার্সেন্টেজ এত দ্রুত কমছে কিভাবে, অ্যাকচুয়ালি এখানে আমাদের 1 ঘন্টা বা একদিনের দৃশ্য দেখানো হয়নি, মানে বেশ কয়েকদিন চলে গিয়েছে। তো যাই হোক, এলিজাবেথ অনেক ভয় পেয়ে যায় এবং সে ভাবে সে এখন মারা যাবে, এবং সে তার হাজবেন্ডের জন্য তখন একটা মেসেজ রেকর্ড করে যাতে তার হাজবেন্ড যদি চেম্বারে ঘুম থেকে ওঠে এটা শুনতে পারে। তো এরপর সে গুড বাই বলে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু এলিজাবেথ যখন সব আশা ছেড়ে দেয় তখন আর একটা আইডিয়া আসে। সে সিস্টেমকে বলে, আচ্ছা শোনো, স্পেসে তো 10,000 চেম্বার রয়েছে, অনেক চেম্বার তো রয়েছে যেখানে মানুষ মারা গিয়েছে। তখন সিস্টেম বলে, হ্যাঁ এরকম রয়েছে। আর তারপর এলিজাবেথ জিজ্ঞেস করে, আচ্ছা ওসব চেম্বারও তো অক্সিজেন রয়েছে তাই না? তখন সিস্টেম বলে, হ্যাঁ অবশ্যই রয়েছে। তখন এলিজাবেথ বলে, যেসব চেম্বারের মানুষ মারা গিয়েছে ওসব চেম্বারের অক্সিজেন কি আমার চেম্বারে ট্রান্সফার করে দেওয়া যাবে? তখন সিস্টেম বলে, কেন নয়, সব চেম্বারেই একই সিস্টেমে অক্সিজেন ট্রান্সফার করা হয়, কিন্তু পুরোপুরি 100% করতে 7 দিন পর্যন্ত সময় লাগবে, কিন্তু এর জন্য তোমাকে দ্রুত হাইবারনেশন মোডে যেতে হবে। তো এর জন্য সিস্টেম করে কি দ্রুত কিছু চেম্বার থেকে অক্সিজেন এলিজাবেথের চেম্বারে অ্যাবজর্ব করে, আর এলিজাবেথও খুব খুশি হয় এবং বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তাড়াতাড়ি করছি, আর তুমি প্লিজ তাড়াতাড়ি অক্সিজেন ট্রান্সফার করে নাও। এরপর আমরা দেখি এলিজাবেথের চেম্বারে অক্সিজেন রিফিল হচ্ছে আর এলিজাবেথ হাইবারনেশন মোডে চলে গিয়েছে। আর এর 3-4 বছর পর যখন এলিজাবেথের চোখ খোলে তখন আমরা দেখি এলিজাবেথ এবং তার হাজবেন্ড পৃথিবী বাদে অন্য একটা প্ল্যানেটে রয়েছে, এবং তারা দুজন একসাথে অনেক খুশি ছিল। তো আপনার হয়তো এখন মনে হতে পারে এটা কেমনে পসিবল, তো যাই হোক আমি এখন সিনেমাটি বুঝিয়ে বলছি। ধরুন পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাচ্ছে এবং পৃথিবীর সব মানুষ মারা যাবে, তো সেই জন্য মানুষ যেটা করেছে নিজেদের একটা করে ক্লোন তৈরি করেছে, এবং ক্লোন তৈরি করে মহাকাশের যে গ্রহে পৃথিবীর মতো অক্সিজেন রয়েছে সেই গ্রহের উদ্দেশ্যে একটা স্পেসশিপ বা চেম্বার পাঠিয়ে দিয়েছে। এবং বুঝতেই পারছেন এটা অনেক বছরের একটা ভ্রমণ হবে, তো এর জন্য ওদের হাইবারনেশন মোডে দেওয়া হয়েছে যাতে খাদ্য এবং অক্সিজেন একেবারে না হলেও হয় বা একটা বিশেষ সিস্টেম থাকতে পারে। এবং তারপর সেই ভ্রমণটা করে ওরা একটা নতুন পৃথিবীতে এসেছে, কিন্তু অরিজিনাল যে এলিজাবেথ ও পৃথিবীতে আছে এবং ওখানে রাষ্ট্রীয় সব মরে শেষ হয়ে গিয়েছে, তার মানে পৃথিবী থেকে মানুষ প্রজাতি শেষ হয়ে গিয়েছে। এবং এই চেম্বারে যে 10,000 মানুষ নতুন পৃথিবীতে এসেছে এখান থেকে মানুষ জাতি আবার নতুন করে শুরু হবে, কিন্তু লাভের ভিতর লাভ যেটা হলো ওই পৃথিবীর মানুষগুলোই নতুন দেহ নিয়ে এই পৃথিবীতে আসলো। তো যাই হোক, এই সিনেমাটি আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, হাফেজ।